আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওসামা বিন লাদেনের মৃত্যুর শেষ কয়েকটি ঘণ্টায় কী কী ঘটেছিল তা আজও পৃথিবীর কাছে রহস্য। কীভাবে পাকিস্তানের সেনাবাহিনী, রাডার, পুলিশ, প্রশাসন সব কিছুকে ফাঁকি দিয়ে মাত্র মাটি থেকে 2 ফুট উচ্চতায় বিশেষ প্রযুক্তির 2টি হেলিকপ্টার এসে ওসামা বিন লাদেনকে ঘায়েল করেছিল, তথা এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী পিটার বার্গেনের ম্যান হান্ট এর ঘটনাগুলো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। বিন লাদেনের পরিবার তখন রাতের ঘুমের প্রস্তুতি নিচ্ছিল। পাকিস্তান এবং আফগানিস্তানের সময়ের মধ্যে 8 ঘন্টা ব্যবধান হওয়ায় ওসামা বিন লাদেন যে জালালাবাদ শহরে বসবাস করতেন সেখানে তখন বাজছিল 10:30। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত 23 জন সদস্য 2টো ব্ল্যাক হক প্রযুক্তির হেলিকপ্টারে চড়ে ঘায়েল করার জন্য তখন রওনা দিয়েছে। ওসামা বিন লাদেনের উপরে লেখা বহুল পঠিত বই ম্যান হান্ট এর লেখক পিটার বার্গেন লিখেছেন, ওই 2টো হেলিকপ্টার থেকে খুব কম মাত্রায় তাপ নির্গত হচ্ছিল কারণ সেগুলো বিশেষ প্রযুক্তি দিয়ে তৈরি। সেই হেলিকপ্টারের পাখায় যে ব্লেড ব্যবহার করা হয়েছে সেগুলো অত্যাধুনিক বিশেষ প্রযুক্তির, যার ফলে শব্দ হচ্ছিল খুব কম। আর মাটি থেকে কয়েক ফুট উচ্চতায় হেলিকপ্টারগুলো পাকিস্তানের রাডার ফাঁকি দিয়ে এগিয়ে চলছিল। ওসামা বিন লাদেনকে খুঁজে বের করার জন্য সর্বশক্তি নিয়োগ করেছিল আমেরিকা। পাকিস্তানের সীমানা পেরোনোর পরে পেশোয়ার থেকে উত্তরের দিকে ঘুরে যায় হেলিকপ্টার 2টো। অটোবাদে পৌঁছাতে সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টা। উপর থেকে ড্রোনের মাধ্যমে পুরো ঘটনা নিজ চোখে দেখছিলেন বারাক ওবামা। তিনি বলেন, এই 45 মিনিট ছিল আমার জীবনের সবচেয়ে দীর্ঘ সময়। বারাক ওবামা নিজে ব্যক্তিগতভাবে আরও 2টি হেলিকপ্টার পাঠিয়েছিলেন যাতে কোনোভাবে এই অপারেশনটি মিস না হয়, এমনকি পাকিস্তান সেনাবাহিনীর সাথে যুদ্ধ বেঁধে গেলে যাতে যুদ্ধ করতে করতে 4টি হেলিকপ্টার অন্তত আফগানিস্তানের সীমানায় ঢুকে পড়তে পারে, কেননা আফগানিস্তান ছিল তখন আমেরিকার আন্ডারে। কিন্তু শুরুতেই ব্যর্থ হয় আমেরিকান সেনাবাহিনী। সর্বপ্রথম যে হেলিকপ্টারটি ওসামা বিন লাদেনের বাড়ির সামনে ল্যান্ড করতে গিয়েছিল সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ওসামা বিন লাদেনের বাড়ির দেয়ালের সাথে ধাক্কা খেয়ে ব্লেডগুলো ভেঙে যায়। তবে পাইলট কায়দা করে কোনোভাবে সবাইকে অক্ষত অবস্থায় সেখান থেকে নামিয়ে আনেন। কোনো প্রাণহানি হয়নি। সিল টিমের সদস্যরা শুরুতেই ওসামা বিন লাদেনের বাড়ির দোতলায় ওঠার সময়ে লাদেনের 23 বছর বয়সী ছেলে নিষ্পাপ খালিদকে নৃশংসভাবে হত্যা করে। পিটার বার্গেন লিখেছেন, লাদেনের শোয়ার ঘরে একটা তাকের উপর কয়েকটা AK-47 ও মার্কোভার পিস্তল রাখা ছিল, কিন্তু বিন লাদেন সেদিকে না গিয়ে আগে লোহার দরজা খুলে দেখতে চেষ্টা করেছিলেন যে বাইরে কিসের শোরগোল হচ্ছে। একজন সিল সদস্য দেখে ফেলেন লাদেনকে। সিঁড়ি বেয়ে উঠে তিনি লাদেনের দিকে ধাওয়া করেন। মুহূর্তের মধ্যে লাদেন ঘুরে গিয়েছিলেন, কিন্তু তখনই বড় ভুল করেন তিনি। লোহার দরজাটা বন্ধ করেননি যেটা কিছুক্ষণ আগে লাদেন খুলেছিলেন। কয়েক সেকেন্ডের মধ্যে ওই সিল সদস্য ঘরের মধ্যে ঢুকে পড়েন। লাদেনের স্ত্রী আমাল আরবি ভাষা চিৎকার করে কিছু একটা বলে স্বামীর সামনে দাঁড়িয়ে পড়েন। সিল সদস্য এক মুহূর্ত দেরি না করে লাদেনের স্ত্রীর উপরে গুলি চালান। বিন লাদেন কোনো প্রতিরোধ করার চেষ্টা করেননি কারণ তিনি হতভম্ব হয়ে গিয়েছিলেন। আর সিল সদস্য যখন বুঝতে পারলেন যে একে একে 2টি গুলি লাদেনের স্ত্রীর বুকে লেগেছে, তখন সেই একই স্থানে তিনি ডাবল ট্যাপ শট চালান। এর ফলে তার স্ত্রীর বুক ছেদ করে বিন লাদেনের বুকও ঝাঁঝরা হয়ে যায় গুলিতে। নিকোলাস সিমিডি লিখেছেন, একজন স্পেশাল অপারেশনস অফিসার আমাকে বলেছিলেন যে বিন লাদেনকে জীবন্ত ধরা অথবা নিজেদের হেফাজতে নেবার কোনো পরিকল্পনাই ছিল না তাদের। লাদেনকে মেরে ফেলার সিদ্ধান্তটা ওই জায়গায় দাঁড়িয়ে নেওয়া হয়নি, আগে থেকেই ঠিক করে রাখা হয়েছিল। পিটার বার্গেন লিখেছেন, সিল টিমের সদস্যরা বিন লাদেনের মৃতদেহ সিঁড়ি দিয়ে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে আনেন। গোটা সিঁড়িতে রক্ত পড়ছিল। বাকি সিল কমান্ডাররা বিন লাদেনের বাসভবনের কম্পিউটার, মোবাইল ফোন আর হার্ড ডিস্কগুলো একত্র করছিল যাতে সেগুলো পরীক্ষা করে আল কায়দার কার্যপ্রণালী এবং ভবিষ্যৎ পরিকল্পনা জানা যায়। বিন লাদেনের মৃতদেহটা যখন হেলিকপ্টারে শুয়ে রাখা হয়েছিল, তখন উপরে থেকে যেই ড্রোনের চোখ ওসামা বিন লাদেনের উপরে নজরদারি করছিল আর যেই ড্রোনটা মূলত সরাসরি ওবামা নিজেই নিয়ন্ত্রণ করছিলেন, সেই ড্রোনটা খুব কাছাকাছি এসে নিশ্চিত হয় আদৌতে ওসামা বিন লাদেন মরেছে কিনা। যখন বারাক ওবামা তার স্পেশাল টিমের মাধ্যমে 100% নিশ্চিত হন যে এটা ওসামা বিন লাদেনের লাশ, তখন তিনি এক মুহূর্ত দেরি না করে রাষ্ট্রের প্রত্যেকটা টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়ে সরাসরি হোয়াইট হাউসে নিয়ে যান। হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট বারাক ওবামার বক্তব্য প্রচার হতে শুরু হলো। প্রথমে অনেকেই মনে করেছিল ওবামা নিশ্চয়ই লিবিয়া বিষয়ক কোনো গুরুত্বপূর্ণ তথ্য দিতে যাচ্ছেন, কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে ওবামা এমন একটি তথ্য দিল যা শোনার জন্য কেউই প্রস্তুত ছিল না। তিনি জানান, দীর্ঘ 1 দশকের অভিযান শেষে আল কায়দা নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করতে সক্ষম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।